وما من دابة في الأرض إلا على الله رزقها এই জমিনের মধ্যে যত ধরনের প্রাণী আছে মাছ আছে পশু আছে সব প্রাণীগুলোকে মানুষগুলোকে রিজিক দেয় কে তুমি মাছগুলো সকালবেলা সাগরের এই মাথা থেকে ওই মাথা যায় খালি পেটে বিকেলবেলা পেট ভর্তি করে তুমি মাস্টারে ফিরায় দেয় কে বাবুই পাখি সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয়ে যায় বাবুই পাখির পেট ভর্তি করে বিকেলবেলায় বাসায় ফিরিয়ে দেয় কে রিক্সাওয়ালা সকালবেলা আল্লাহর নাম নিয়ে খালি পকেটে রিক্সা নিয়ে বের হয়ে যায় বিকেলবেলা রিক্সাওয়ালার পকেট ভর্তি করে রিক্সাওয়ালাকে বাড়িতে ফিরায় দেয় কে এই জন্য রিজিক দেওয়ার মালিক একজন তিনি কে চিল্লায় বলেন না তিনি কে আল্লাহ ছাড়া কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে না সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম ছিলেন গোটা বিশ্বের বাদশাহ চারজন বাদশাহ যারা গোটা বিশ্বকে শাসন করেছে এই চারজনের দুইজন হচ্ছে মুমিন দুইজন কাফের কাফেরের একজন হচ্ছে নমরুদ আরেকজন হচ্ছে বখতনাসর এই বখতনাসরকে ইংরেজিতে বলে নেবুচার নেজার দ্য সেকেন্ড হি ওয়াজ দ্য কনস্ট্রাক্টর অফ দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন ব্যাবিলনের শূন্য উদ্যানের নির্মাতা এই দুইজন কাফির শাসক গোটা বিশ্বের বাদশাহ ছিল আর মুমিন ছিল দুইজন একজন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আরেকজন হচ্ছে যুলকারনাইন কোন সুবহানাল্লাহ তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জালিল কদর পয়গম্বর আল্লাহরে বললেন আল্লাহ তুমি আমার গোটা বিশ্বের বাদশাহ বানালা আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো লাঞ্চ কি খাওয়াবো লাঞ্চ বুঝেন তো আপনারা লাঞ্চ মানে কি দুপুরের খাবার আচ্ছা তো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছা পোষণ করলেন আল্লাহ এই বর্ণনাটা মিনাল ইসরাইলিয়াত ইসরাইলি বর্ণনা কিন্তু বর্ণনা করা যাবে সমস্যা নাই ওয়া হাদিসু আন বানি ইসরাইলা ওয়ালা হারাজ সমস্যা নাই এটা আমাদের কোরআন বা হাদিসের কোনো আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না এজন্য বর্ণনা করা যায় তো সাইয়েদনা সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পক্ষীকুল মৎস্যকুল মানবকুল জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো ইটস নট ইউর ডিউটি ম্যান ইটস নট ইউর জব সুলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইয়েদনা সুলাইমান বললেন আল্লাহ লেট মি ট্রাই আমার একটু চেষ্টা করতে দেন না আমার মনে বড় শখ গোটা বিশ্বের বাদশাহ আমারে বানায় দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি একবেলা সবারে মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত সুলাইমান আলাইহিস সালাম জোরাজুরি করতে শুরু করলেন আল্লাহও রাজি হয় না সুলাইমান নবীও ছাড়েন না পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুসারী ছিল জিনেরা জিনেরা ওনার কথা শুনতো সব জিনদেরকে নিয়ে বসালো জিনদের সাথে গোলটেবিল বৈঠক জিনের বাদশারে বলল জিনের বাদশাহ আমি গোটা বিশ্বের সব মানুষগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবো যাও সাগরের পাড়ে 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো জিনের বাদশাহ বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্নাবান্নার কাজ শুরু করলো আফ্রিকার জঙ্গল থেকে আস্তে আস্তে গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো 40 কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে কারণ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে তো 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন রান্না করতে থাকো করতে করতে বিশাল রান্নার স্তূপ বিরিয়ানির স্তূপ খিচুড়ির স্তূপ পোলাওয়ের স্তূপ রেজালার স্তূপ ঝাল গরুর মাংসের স্তূপ কোরমার স্তূপ সব কিছুর স্তূপ করা হলো ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো 40 কিলোমিটার এরিয়া নিয়ে কয় কিলোমিটার সবাই বলেন কয় কিলোমিটার সব যখন রান্না শেষ চলে এলো সেই মহেন্দ্র ক্ষণ সেই মহেন্দ্র দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উদ্বোধনী ভাষণ দিবেন মানে উদ্বোধন করবেন খাবার উদ্বোধন করা লাগবে না এটা তো গোটা বিশ্বের মানুষ খাবে মহাবিশ্বের সব প্রাণী খাবে উনি উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এদিক দিয়ে
লাইনে লাইনে আসো, তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেয়া হবে। ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বলল, সুলাইমান আমি লাইন টাইন মানি না। কি মানি না? তুমি তোমার উদ্বোধনী বক্তব্যে বলেছ লাইন ধরে খাবার নিতে হবে, আমি লাইন টাইন মানি না, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি, আমি লাইন মানি না, খাবার দাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। সাইয়েদনা সুলাইমান বললেন, আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না। তিমি মাছ বলে, আমি লাইন মানি না, আমার পেটের ভেতরে এত ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি, তোমার এই মেহমানখানায় এসে খাবারের অভাবে আমি যদি তিমি মাছ মারা যাই, কেয়ামতের দিন আল্লাহ তোমারে সারবে না রে সুলাইমান। সুলাইমান আলাইহিসসালাম পড়ে গেছে বিপদে। হ্যাঁ হ্যাঁ, আসলে এটা যদি মরে যায় তাহলে তো সমস্যা, এটা ব্যাড রেকর্ড হয়ে যাবে, ঠিক কিনা? তো উনিও লাইন মেনটেন করতে বলতেছেন, তিমি মাছও লাইন মানবে না, বেলাইন। কিছু লোক আছে এরকম, পুলিশ দ্বারা আছে, র্যাব দ্বারা আছে, ওর মধ্যে বেলাইন করে ফেলায়, আছে না নাই? তিমি মাছ বলে, আমি লাইন টাইন মানি না। তো সুলাইমান আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, সবার জন্য লাইন, শুধু এইটার জন্য বেলাইন। উনি ঘোষণা দিলেন, যাও এটারে খাবার দাও। তো তিমি মাছ বলল, সুলাইমান আমি এই যে আমার মুখটাকে, বিশাল মুখটাকে হা করে রেখেছি, আমার মুখের ভেতরে জিনদেরকে বলো খাবার ঢুকায় দিতে, যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো, চিল্লায় কোন আল্লাহ আকবার। সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম ভাবলেন, বিশাল একটা আস্ত গরুর রুস্ট যদি ঢুকায় দেয় তাহলেই তো শেষ, কেল্লা ফতে, ঠিক কিনা? সাইয়েদনা সুলাইমান বললেন, যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছো, একটা রোস্ট এই তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও। জিনের বাদশা যে রোস্ট ঢুকায় দিস, ওইটা হা করেই আছে। সেদিন সুলাইমান বলেন, কয়েকটা খাসি মেরে দাও। খাসি মেরে দেয়া হইলো, ওটা হা করে আছে। কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও, মেরে দেয়া হলো। বললো, আরো 10টা গরু ঢুকায় দাও, হা করে আছে। আরো 50টা খাসি ঢুকায় দাও, হা করে আছে। আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও, ঢুকায় দিতেছে। খাবার যত আছে দিতে শুরু করলো। ইন দ্য মিন টাইম 1 কিলোমিটারের খাবার শেষ। সুবহানাল্লাহ কইবেন না? তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে, জিনের বাদশা খাবার দিতে লাগলো। 1 কিলোমিটার শেষ, 5 কিলোমিটার শেষ, 10 কিলোমিটার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটার শেষ।